ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন তরুণ সাইফুদ্দিন ও আফিফ হোসাইনের বিধ্বংসী বলিংয়ে অল্পতেই গুটিয়ে গেল আফগানিস্তানের ইনিংস ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিং করতে নেমে শুরুতে বাংলাদেশের বোলিং তপে পড়েছিল আফগানরা তবে সেই অবস্থা কাটিয়ে শুরুতে দারুণ করেছে দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই ও রহমতুল্লাহ গুরবাজ দুজনে করেছেন পঁচাত্তর রানের জুটি দুইজনের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেনি আফগানিস্তানের হয়ে টাইগারদের হয়ে অসাধারণ বোলিং করেছেন তরুণ আফিফ হোসাইন তিন ওভার বোলিং করে এক ম্যাডে নয় রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি এছাড়াও অসাধারণ বোলিং করেছেন সাইফ উদ্দিন চার ওভারে তেইশ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন এই পেসার শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে আফগানিস্তান তুলতে পেরেছে একশো আটত্রিশ রান জয়ের জন্য বাংলাদেশকে সহজ লক্ষ্য দিল তারা টাইগার বোলিং তপে বড় স্কোর গড়তে পারেনি আফগানিস্তান